শুক্রবার থেকে জ্বালানি তেলের দাম বাড়ার কারণে সারা দেশের ন্যায় রংপুরেও কিন্তু এর প্রভাব পড়েছে। আমরা গত লাইভে আপনাদের দেখিয়েছি যে রংপুরের যে বিভিন্ন কার এবং গণপরিবহন গুলো রয়েছে সেগুলো কিন্তু থমকে আছে, অনেক গণপরিবহন এখন পর্যন্ত ছাড়েনি। তবে রংপুর থেকে দূরপাল্লার বাস, অর্থাৎ রংপুর থেকে ঢাকাগামী যে বাস, সেই বাস কিন্তু কয়েকটি এখানে রয়েছে এবং যাত্রীর সংখ্যা খুব কম। যারা পরিবহন সংশ্লিষ্ট তারা বলছেন যে যাত্রীরা ভাড়ার বিষয়টি কিন্তু দেখেই তারা চলে যাচ্ছেন, অনেকের সাধ্যের বাইরে ভাড়া চলে যাচ্ছে, তারা বিভিন্ন ধরনের অভিযোগ করছেন। যদি আপনাদের তথ্য দিয়ে রাখি যে রংপুর থেকে অ্যানাবাসে যদি আপনি ঢাকা যেতে চান, তাহলে নন এসি বাসে 800 টাকা খরচ পড়বে এবং এসি বাসে খরচ পড়বে 1000 টাকা, যেটি মহাখালীতে যাবে। এছাড়াও এসআর বাস নন এসি পড়বে 850 টাকা এবং এসি পড়বে 1500 টাকা একটা গাবতলিতে এবং 1100 টাকা মহাখালীতে পড়বে। এছাড়াও হানিফ বাসে যদি এসিতে যেতে চান তাহলে 1500 টাকা পড়বে এবং নন এসিতে পড়বে 850 টাকা। আমরা রয়েছি রংপুরের কেন্দ্রীয় যে কামারপাড়া বাস টার্মিনাল, এখানে এখানকার বর্তমান পরিস্থিতি আপনাদের দেখাই। সব সময় কিন্তু এখানে যাত্রীদের ভিড়ে মুখর হয়ে থাকে, কিন্তু বর্তমান পরিস্থিতি যাত্রীরা একদমই নেই কাউন্টারে। যাত্রীরা শুধুমাত্র বিশেষ প্রয়োজনে যারা বাহিরে যাবেন, যারা ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন, শুধুমাত্র তারাই রয়েছেন যারা। এছাড়া কিন্তু যাত্রীর সংখ্যা খুব কম লক্ষ্য করা যাচ্ছে। আমরা কয়েকটি কাউন্টারে কথা বলেছি, গত কয়েকদিনের তুলনায় আজকে বেচা কেনা তাদের অনেক কম হয়েছে বলে তারা অভিযোগ করছেন। পাশাপাশি তারা বলছেন যে যাত্রীরা আসলে আসার পর, ভাড়া শোনার পরপরই কিন্তু চলে যাচ্ছে। আমরা যদি একজন কাউন্টারের ভিতরে একটু কথা বলি যারা পরিবহন সংশ্লিষ্ট আছেন তাদের সঙ্গে। আঙ্কেল, সকাল থেকে যাত্রী কেমন আপনাদের এখানে? সকাল থেকে যাত্রী কেমন? ভাড়া বেশি আসছে যে যাত্রীরা পূর্বের ভাড়া দিতে চাচ্ছে না বর্তমান ভাড়াতেই যেতে চাচ্ছে? আমরা একজন যাত্রীর সাথে কথা বলবো। ভাই, গতবারের তুলনায় তো আজকে ভাড়া বেশি, 200 টাকা বেশি, এখন আমাদের সংসার যাইতে হবে, 200 টাকা বেশি হইলে তো যাচ্ছে না, আমাদের তো সমস্যা, 200 টাকা বেশি হলে সমস্যা না। যেমনটি বলছিলেন এই যাত্রী, আমরা আরেকজন যাত্রীর সাথে কথা বলবো। ম্যাম, আপনি তো বিশেষ কোনো কাজে, ভাই আপনি তো বিশেষ কোনো কাজে যাচ্ছেন? হ্যাঁ, কি অবস্থা একটু বলবেন। আগের থেকে ভাড়া বাড়ার থেকে অনেক বেশি, 1300 টাকার ভাড়া হয়েছে এখন 1500 টাকা। বকা দিল তো অবশ্যই বসে, যে গাড়ির সংকট, গাড়ি কম, বসে থাকতে লাগবে, থাকা লাগতেছে, ফুলের দাম বৃদ্ধি হচ্ছে, গাড়ি সংকট, গাড়ি যাচ্ছে না। যেমনটি বলছিলেন এখানকার যাত্রীরা, আসলে জ্বালানি তেলের দামের ঊর্ধ্বগতির কারণেই কিন্তু মূলত যাত্রী সংকট দেখা দিয়েছে বিভিন্ন স্থানে, দেশের বিভিন্ন জেলা উপজেলায়, সেই সাথে রংপুর বিভাগেও কিন্তু একই চিত্র আমরা লক্ষ্য করছি। আমি প্রবেশ করেছিলাম এসআর কাউন্টারে এবং এই এসআর কাউন্টার সহ হানিফ এন্টারপ্রাইজ, শাহ ফতে আলী এবং এনা ট্রাভেলস, আমরা কিন্তু সব জায়গাতেই ঘুরেছি, সব জায়গাতেই একই চিত্র, যাত্রী নেই, সবার একই অভিযোগ, যাত্রী নেই। আমরা এবার চলে যাচ্ছি এনা ট্রান্সপোর্টে। আপনাদের জানিয়ে রাখি যে এনা ট্রান্সপোর্ট 832 টাকার ভাড়ায় তারা 850 টাকা করে কিন্তু ভাড়া নিচ্ছেন নন এসি বাসে, এবং মহাখালীতে এসি বাস যেটি যাবে সেখানে 1000 টাকা করে নেওয়া হচ্ছে। আমরা সরাসরি এনা কাউন্টারে চলে এসেছি, কথা বলবো এখানকার ম্যানেজারের সাথে, একটু কথা বলতাম প্লিজ। যাত্রী কেমন দেখছেন? যাত্রীর চাপ একটু কম, যাত্রী একটু কম আছে, অথবা সকালবেলা একটু যাত্রী কম হয়, রাতের বেলা যাত্রী বেশি হয়।
না যাত্রীরা ঝামেলা করতেছে না, তো যাত্রীর কথা বলতেছে যে ভাই একটু বেশি হয়ে গেল আর কি, যে ১০০ টাকা একবারে বৃদ্ধি করাটা বেশি হয়ে যায়, কিন্তু তারা বিভিন্ন মতামত বলছে। পূর্বের তুলনায় আপনার হলো ওই আগের ভাড়ার থেকে আপনার এখনকার যে তেলের দাম বাড়ছে তাতে ৪০%, অর্থাৎ রংপুর টু ঢাকা ১৮০ টাকা আপনার প্রতি কিলোতে, এই ৪০ টাকা পরে এখন প্রতি কিলো ২২০ টাকা, তাতে আমাদের ভাড়া বৃদ্ধি হয় ১৩২ টাকা, অর্থাৎ ৭০০ টাকা ছিল ৮৩২ টাকা, আমরা ৩২ টাকা নিচ্ছি না, আমরা ৮০০ টাকা নিচ্ছি। এসি বাস আমাদের ৩৬ সিটের গাড়ি, আমরা ১০০০ টাকা ভাড়া নিচ্ছি রংপুর টু মহাখালী। যেমনটি বলছিলেন এই পরিবহন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যে প্রতি ৪০% বৃদ্ধি, মূল্য বৃদ্ধির কারণে কিন্তু তারাও বিপাকে পড়েছেন, যাত্রী পাচ্ছেন না, সকাল থেকেই বসে আছেন, অনেকে এখানে রয়েছেন যারা এখান থেকে ঢাকা সকাল থেকেই এই কামারপাড়া বাস স্ট্যান্ডে অনেক ভিড় হয় এবং এই ভিড়ের কারণেই কিন্তু এখানে ঠাই হয় না, অনেকেরই অনেকের টিকিটও পান না এমনও অভিযোগ পেয়েছিলাম কিছুদিন আগে। কিন্তু এখন বর্তমানে যা চিত্র, বাস দাঁড়িয়ে আছে, যারা পরিবহন সংশ্লিষ্ট তারা দাঁড়িয়ে আছে, অনেক যাত্রী বসে আছে, সেই যাত্রীদেরকে নিয়েই তারপরেই বাস যাবে, কিন্তু যাত্রী সংকটের কারণে ২-৪ জন যাত্রী নিয়ে যদি এরা রওনা করে তাহলে তাদের ক্ষেত্রে লস হবে, এই বিষয়টি কিন্তু তারা নিশ্চিত করেছেন। দর্শক আপনাদের আবারও জানিয়ে রাখি যে এনাবাস নন এসি ৮০০ টাকা এবং এসি ১০০০ টাকা নেওয়া হচ্ছে রংপুর টু মহাখালী, এবং এসআর বাস নন এসি ৮৫০টাকা, এসি বাস রংপুর টু গাবতলী ১৫০০, রংপুর টু মহাখালী ১১০০, এছাড়াও হানিফ বাসে নেওয়া হচ্ছে ১৫০০টাকা এবং নন এসি ৮৫০টাকা নেওয়া হচ্ছে। দর্শক আমি যুক্ত ছিলাম ফেরদৌস জয়, এতক্ষণ জানছিলেন আপনারা যে ভাড়ার বর্তমান পরিস্থিতি, আপনারা দেখছেন বাংলাদেশ টাইমস, ধন্যবাদ।